বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ১৩ সপ্তাহ ধরে বিক্ষোভ করে যাচ্ছে ইসরায়েলের সাধারণ জনগণ। বিক্ষোভ চলাকালে তাদের প্রতিহত করতে তাদের ওপর জলকামান ছুড়ে দেশটির পুলিশ। এ সময় হুড়াহুড়িতে বেশ কয়েকজন আহত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। গণতন্ত্র রক্ষা ও নেতানিয়াহুর সরকারের নিন্দা করে প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের মাঝে। মূলত কট্টর ডানপন্থী সরকারের বেশ কিছু সিদ্ধান্ত, বিশেষ করে বিচার বিভাগের সংস্কার নিয়ে উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা।